ভার্সন 4 WGP এডিশন। আচ্ছা, এটা হয়তো চমকে যেতে পারেন, ভার্সন 4 আবার WGP এডিশন কিভাবে হয়? বেসিক্যালি আপনার, আমরা জানি যে ইন্দোনেশিয়ান r15m যেটা, ওটা WGP এডিশন হোয়াইট কালার বের করেছে, যেটার ভিতরে কিন্তু আপনার ABS সিস্টেম, ট্র্যাকশন কন্ট্রোল এবং কুইক শিফটার থাকে। কিন্তু বেসিক্যালি এই কালারটা হচ্ছে শুধুমাত্র ভার্সন 4। ভার্সন 4টা জাস্ট এই কালার হয়ে আসছে। হোন্ডা সিবিআর, হোন্ডা সিবিআর আমাদের কাছে এই একটা ইউনিটি আছে যেটা ভিক্টোরি ব্ল্যাক রেড ডুয়েল চ্যানেল ABS 155cc-র একটা বাইক। এবং যারা কমফোর্ট চিন্তা করছেন, যে যাদের ব্যাক পেইন হওয়ার পসিবিলিটি আছে, তাদের জন্য কিন্তু হোন্ডা সিবিআর কিন্তু একটা পারফেক্ট বাইক। এটা সিটিং পজিশনটা কিন্তু আপনার খুবই স্ট্যান্ড পজিশন, ইটস ফিল লাইক আপনার কোনো ব্যাক পেইন হওয়ার কোনো পসিবিলিটিই নাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু শেখ ইমন ব্লগস। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আছি মগবাজার চৌরাস্তার পুলিশ বক্সের ঠিক উল্টা পাশে আলিজা মার্টে। তো আজকে আমি আপনাদেরকে এখান থেকে বিভিন্ন ব্র্যান্ডের ব্র্যান্ড নিউ বাইকগুলো দেখানোর চেষ্টা করবো এবং এগুলোর দাম সম্পর্কে ধারণা দিয়ে ট্রাই করবো। তো আমাকে বিভিন্ন ব্র্যান্ডের ব্র্যান্ড নিউ বাইকগুলো দেখিয়ে এবং এগুলোর দাম সম্পর্কে ধারণা দিয়ে হেল্প করবে সানি ভাই। ভাই কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম ইমন, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভাই, আমার ভিউয়ারদের উদ্দেশ্যে আপনাদের শপের অ্যাড্রেসটা একটু বলে দিবেন। আমাদের শোরুম বেসিক্যালি দুইটা আছে। আমাদের দুইটার শোরুম হচ্ছে আপনার মগবাজার মোড়ে এসে আপনার পশ্চিম পাশে ভাতবর্তা রেস্টুরেন্টের পাশে আমাদের আলিজা মার্টের প্রথম শোরুম। আচ্ছা, আর আরেকটা দ্বিতীয় শোরুম, সেটা হচ্ছে আপনার দক্ষিণ পাশে আছে, যেটা মগবাজার রেলক্রসিংয়ের একটু আগে। তো এই হচ্ছে আমাদের দুইটা শোরুম। আচ্ছা, তো ভিউয়ার্স আজকে কিন্তু আপনাদেরকে বিভিন্ন ব্র্যান্ডের ব্র্যান্ড নিউ বাইকগুলো ভাইয়া কিন্তু আমাদেরকে দেখাবে। তো ভিউয়ার্স, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা কিন্তু এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। তো চলুন ভিউয়ার্স, ভিডিওটি শুরু করা যাক। তো ভাই, ফার্স্টে আমরা কোন বাইকটা দিয়ে শুরু করব? ইমন ভাই, আপনার ব্লগে আজকে আমরা যে ফার্স্ট যে বাইকটা দেখানোর চেষ্টা করব, সেটা হচ্ছে আপনার ইয়ামাহা r15 আপনার ভার্সন 4 WGP এডিশন। আচ্ছা, এটা হয়তো চমকে যেতে পারেন, ভার্সন 4 আবার WGP এডিশন কিভাবে হয়? বেসিক্যালি আপনার, আমরা জানি যে ইন্দোনেশিয়ান r15m যেটা, ওটা WGP এডিশন হোয়াইট কালার বের করেছে, যেটার ভিতরে কিন্তু আপনার ABS সিস্টেম, ট্র্যাকশন কন্ট্রোল এবং কুইক শিফটার থাকে। কিন্তু বেসিক্যালি এই কালারটা হচ্ছে শুধুমাত্র ভার্সন 4। ভার্সন 4টা জাস্ট এই কালার হয়ে আসছে। আমরা জানি যে WGP এখন অনেকগুলা বাইকের ভিতরেই এই কালারগুলো করতেছে, যেমন মনে করেন আপনার XSR, অ্যারোক্স বা অন্যান্য যে ইয়েগুলো আছে, ওদের ইয়ামাহা তাদের 60 বছর পূর্তি উপলক্ষে প্রত্যেকটা বাইকের একটা স্পেশাল কালার বের করতেছে। তো সেই সুবাদে এই ভার্সন 4ও কিন্তু আপনার WGP এডিশন বের করেছে। এটা কিন্তু এক্সক্লুসিভলি ওয়ান অ্যান্ড ওনলি কিন্তু এটা আলিজা মাটি আপনারা পাবেন এই WGP এডিশন। এটা আপনার r15, এটার স্পেসিফিকেশন যদি আমি একটু বলি, হালকা 155cc FI ইঞ্জিন এবং হচ্ছে আপনার আপস অ্যান্ড ডাউন সাসপেনশন, আর হচ্ছে 10,000 হচ্ছে RPM, 18.4 হচ্ছে আপনার BHP, আর মোটামুটি বলা চলে যে স্পোর্টস লাভারদের জন্য আপনার বেস্ট একটা বাইক হচ্ছে আপনার এই r15। তো এটা আমাদের প্রাইস হচ্ছে আপনার মাত্র 5,90,000 টাকা, এবং আসলে পরে অনার করে দিব। এবং নর্মালি যে অনার করব, আপনার শেখ ইমরান, যে শেখ ইমন ব্লগ, শেখ ইমন ব্লগস, আন্তরিকভাবে দুঃখিত, শেখ ইমন ব্লগস ভাইয়ের মাধ্যমে যদি কেউ আসে তাহলে আমরা আরও ইনশাল্লাহ ডিসকাউন্ট করে দিই। অবশ্যই। নেক্সট আমরা কোনটা দেখবো ভাই? নেক্সট আমরা যে বাইকগুলো দেখবো, আপনার কমিউনিটার বাইকের ভিতরে সব থেকে বেস্ট বলা চলে যেটা ইয়ামাহা FZS। আচ্ছা, আমাদের কাছে কিন্তু FZS এর দুইটা ভ্যারিয়েন্ট আমাদের এই আলিজা মার্টে অ্যাভেলেবেল আছে। আমাদের এই মুহূর্তে যেগুলো আছে সেটা হচ্ছে আপনার 3D কালারের ভিতরে হচ্ছে আমাদের কাছে আছে ব্ল্যাক কালার, এবং এই পাশে যদি একটু দেখাই আমাদের কাছে আছে আপনার রেড কালার। এগুলো কিন্তু হচ্ছে 3D ভার্সন, FZS ভার্সন 3D ভার্সন। এটা 150cc-র একটা বাইক এবং কমিউনিটি সেগমেন্টের ভিতরে সব থেকে বেস্ট একটা বাইক বলা চলে, এবং ABS সিস্টেম কিন্তু এটাতে আছে, সিঙ্গেল চ্যানেল ABS সিস্টেম। আচ্ছা, তো এই বাইক দুইটা আমাদের আলিজামাটে কিন্তু 3D লোগো পেয়ে যাবেন মাত্র 2,90,000 টাকায়। 2,90,000, 2,90,000 টাকা। এবং এর পাশাপাশি FZS এর একটা নতুন সংস্করণ আসছে, যেটা কিন্তু ইন্ডিয়াতে 2022-এর নতুনভাবে রিলিজ করছে, সেটা হচ্ছে আপনার FZS ডিলাক্স। এই FZS ডিলাক্স কিন্তু আমাদের কাছে দুইটা কালার পেয়ে যাবেন। আমাদের কাছে দুইটা কালার বলতে দুইটা, একটা হচ্ছে গ্রে কালার এবং আরেকটা হচ্ছে এটা আপনার ব্ল্যাক কালার। ব্ল্যাক কালার, ব্ল্যাক কালারের চাকার রিমটা কিন্তু মানে গোল্ডেন হয়, গোল্ডেন কালারের, আর হচ্ছে আপনার, হ্যাঁ, সিঙ্গেল চ্যানেল ABS, আর হচ্ছে গ্রে কালারের চাকাটা কিন্তু আপনার ব্লু কালার হয়। আচ্ছা, স্পেশালি কিন্তু এই কালারটা কিন্তু খুব আপনার মানে একটা ড্যাশিং একটা কালার, হ্যাঁ, খুবই এক্সেপশনাল কিন্তু এবার একটা কালার বের করেছে ইয়ামাহা ইন্ডিয়া কর্পোরেশন। আচ্ছা, তো এই দুইটা ডিলাক্স আমাদের বাইক প্রাইস হচ্ছে আপনার, যদি কেউ গ্রে কালারটা নিতে চান প্রাইস পড়বে 3,20,000 টাকা,
আর যদি কেউ ব্ল্যাক কালারটা নিতে চান সেক্ষেত্রে প্রাইস পড়বে 3,08,000 টাকা 3,08,000 টাকা 3,08,000 টাকা এবং আসলে পরে আমরা অনার করে দিব এবং আপনার ব্লগের মাধ্যমে কেউ রেফার দিলে অবশ্যই আমরা আরো ডিসকাউন্ট করব তো ভিউয়ার্স আপনারা যদি আলিজা মার্টে এসে যদি বলেন যে সে কেমন ব্লগস দেখে আসছি তো ভাইরা স্পেশালি কিছু টাকা অনার করে দিবে আর ভাইদের শপের অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নাম্বার কিন্তু আমার স্ক্রিনে দেওয়া আছে এবং আমার ডেসক্রিপশনে দেওয়া আছে এই অ্যাড্রেস দেখে কিন্তু আপনারা সরাসরি কিন্তু শপে চলে আসতে পারেন তো নেক্সট আমরা কোনটা দেব ভাই এরপর আমরা যেটা করতে পারি r15 এর ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট যেটা BS6 যেটা যেটা সিবিইউ কন্ডিশন ডুয়েল চ্যানেল ABS 155 সিসির এই স্পোর্টস ক্যাটাগরি বাইক কিন্তু আমাদের তিনটা কালার অ্যাভেলেবেল আছে এই তিনটা কালার আমাদের যেটা আছে একটা হচ্ছে ডার্ক নাইট কিন্তু আমাদের আলিজা মার্টে পেয়ে যাবেন r15 এর পাশাপাশি আপনার হচ্ছে ম্যাটালিক ব্লু এবং আরেকটা হচ্ছে আপনার রেড কালার এই তিনটা কালার আমাদের আলিজা মার্টে পেয়ে যাবেন অ্যাভেলেবেল আছে ইউনিট এটা হচ্ছে ডার্ক নাইট টেলিস্কোপিক সাসপেনশন ডুয়েল চ্যানেল ABS আপনার 140 এর আপনার পিছনে হচ্ছে সাইজ চাকা আর সামনে হচ্ছে আপনার 100 সো মোটামুটি বলা চলে একটা টপ ক্যাটাগরির বাইক হচ্ছে আপনার এই r15 যাদের বাজেট একটু কম তারা কিন্তু চাইলে এই r15 ভার্সন 3 BS6 CBU কন্ডিশনে আমাদের আলিজা মার্ট থেকে নিতে পারেন আচ্ছা তো এটার প্রাইস কত রাখছেন আপনারা এটার প্রাইস হচ্ছে এখন বর্তমানে বাজার মূল্য হিসেবে এটা প্রাইস হচ্ছে 4,40,000 টাকা 4,40,000 টাকা আসলে পরে ইনশাল্লাহ আমরা কমাই দিব আচ্ছা নেক্সট আমরা কোনটা দেখব এরপর হচ্ছে আমাদের যে বাইকগুলো আমরা দেখাবো আমাদের r15 ভার্সন 4 যেটা ব্ল্যাক কালার r15 ভার্সন 4 ব্ল্যাক কালার কিন্তু বেসিক্যালি দুইটা কালার হয় ব্লু কালার আর ব্ল্যাক কালার এই মুহূর্তে আমাদের কাছে ব্ল্যাক কালারটা পেয়ে যাবেন এটা কিন্তু ইন্দোনেশিয়ান আচ্ছা ঠিক আছে এটা কিন্তু ABS নাই বাট আপনার ইন্দোনেশিয়ান ব্রেকিং সিস্টেম কিন্তু খুবই ভালো যার কারণে যারা প্রফেশনাল যা বাইকার আছেন তাদের জন্য ABSটা মোটামুটি লাগে না বলা চলে আর কি তো এই ইন্দোনেশিয়ান r15 এটা বরাবরের মতো 155 সিসি 10,000 RPM 18.4 হচ্ছে BHP পাওয়ার তো এটা প্রাইস পড়বে হচ্ছে আপনার 5,15,000 টাকা আসলে পরে কমাই দিই অবশ্যই নেক্সট আমরা কোনটা দেখি আর নেক্সট হচ্ছে আমাদের কাছে একটা কিন্তু দেখাই দিই যেটা আমাদের কাছে r15 ভার্সন 3 BS6 আমরা আপনার আগে দেখিয়েছি যে ব্লু কালার রেড কালার এবং ব্ল্যাক কালার আছে এবং এটা কিন্তু r15s আচ্ছা এটা কিন্তু r15s সংস্করণ এই গাড়িটার মূলত পার্থক্য হচ্ছে যারা অনেকে মনে করেন যে বেসিক্যালি কি হয় r15 এর সিটের মাঝখানে কিন্তু একটা সেপারেশন থাকে একটা ইয়ে থাকে কিন্তু এটা কিন্তু টোটালি ফ্ল্যাট করা হয়েছে আচ্ছা ফ্ল্যাট করা হয়েছে যারা মনে করেন পিছনে আরেকজন হয়তো মানে বেসিক্যালি স্পোর্টস বাইকে তিনজন বসাটা ঠিক না বাট বাই চান্স বা ইমার্জেন্সি যদি কেউ তিনজনে বসে সেক্ষেত্রে কিন্তু একটু বসতে পারবে এই জন্য আপনার একটু কমফোর্ট ফিলও পাবে অবশ্যই আপনার r15s কিন্তু এই সংস্করণটা কিন্তু করা হয়েছে আচ্ছা ঠিক আছে এটা একটা আমি বলে দিলাম আচ্ছা এটা তো ডুয়েল চ্যানেল ABS ডুয়েল চ্যানেল ABS 155 সিসি একটা বাইক আচ্ছা তো এটা প্রাইস কত রাখছেন আপনি এটা প্রাইস আপনার সেম আপনার আর 4,40,000 টাকা আচ্ছা 4,40,000 টাকা আর ভিউয়ার্স আপনারা যদি এসে বলেন যে সেই কেমন ব্লগস দেখে আসি অবশ্যই কিন্তু অবশ্যই অনার করে দেব ইনশাল্লাহ ভাই নতুন চ্যানেল খুলেছে শুভকামনা রইল ভাইয়ের চ্যানেলের জন্য আশা করি আপনার জন্য ভবিষ্যতে যেন কিছুর আপনার সাবস্ক্রাইবার অনেক বেশি হয় ইনশাল্লাহ তো ভাই নেক্সট আমরা কোনটা দেখব নেক্সট আমাদের কাছে যে সেগমেন্ট আছে হোন্ডা সেগমেন্ট সেটা হচ্ছে আপনার হোন্ডা সিবিআর আমাদের কাছে এই একটা ইউনিটি আছে যেটা ভিক্টোরি ব্ল্যাক রেড ডুয়েল চ্যানেল ABS 155 সিসির একটা বাইক এবং যারা কমফোর্ট চিন্তা করছেন যে যাদের ব্যাক পেইন হওয়ার পসিবিলিটি আছে তাদের জন্য কিন্তু হোন্ডা সিবিআর কিন্তু একটা পারফেক্ট বাইক এটা সিটিং পজিশনটা কিন্তু আপনার খুবই স্ট্যান্ড পজিশন ইটস ফিল লাইক আপনার কোনো ব্যাক পেইন হওয়ার কোনো পসিবিলিটিই নাই এই 150 সিসির আপনার হোন্ডা সিবিআর যেটা ডুয়েল চ্যানেল ABS যেটা ইন্দোনেশিয়া এটা প্রাইস পড়বে হচ্ছে আপনার 5,00,000 টাকা 5,00,000 টাকা যেটা প্রিভিয়াস যেটা প্রথম যখন লঞ্চ হয়েছিল এটা প্রাইস ছিল আপনার 5,90,000 টাকা ধাপে ধাপে কমতে কমতে এটা এখন যেহেতু এটা আমার আগের কেনা সেই জন্য এটা প্রাইস হচ্ছে আপনার 5,00,000 টাকা আচ্ছা নেক্সট আমরা কোনটা দেখব এরপর হচ্ছে হোন্ডা সেগমেন্টের আরেকটা টিউরিং বাইক আছে আমাদের কাছে সেটা হচ্ছে CB150X আচ্ছা এটা মানে বলা চলে যে কমফোর্টের বাপ ওকে কারণ আপনার এই বাইকটাতে যারা বসেছে তারা মনে করেছে যে আমি একটা চেয়ারে বসে আছি আচ্ছা খুবই সিটিং পজিশন অসাধারণ এবং আপনার টিউরিং বাইকের যারা লাভার আছেন তাদের জন্য একটা বেস্ট আইডল বাইক হচ্ছে এই CB150X এবং এটা কিন্তু ইন্দোনেশিয়ান আচ্ছা এটা কিন্তু মানে সিবিআরেরই সবকিছু স্পেসিফিকেশন আমাদের স্পোর্টস ক্যাটাগরি যে হোন্ডা সিবিআর বাইক আছে এটার স্পেসিফিকেশন আর হোন্ডা CB150X এ কিন্তু স্পেসিফিকেশন টোটালি সেম কোনো কিছুই চেঞ্জ নেই সো বলা চলে এটা একটা স্পোর্টস বাইক
আর যারা একটু টিউনিং লাভার আছেন তাদের জন্য তো একদম সোনায় সোহাগা। তো এটা প্রাইস পড়বে হচ্ছে আপনার 465,000 টাকা, যেটা প্রিভিয়াস প্রাইস ছিল 500,000 টাকা। আচ্ছা, এবং আপনার ব্লগের মাধ্যমে কেউ যদি রেফারেন্স দিয়ে আসে ইনশাল্লাহ অবশ্যই আমরা কমাই দেব। আচ্ছা, নেক্সট আমরা কোনটা দেখবো? নেক্সট আমাদের যে সেগমেন্টটা আমরা দেখাবো ইমন ভাই, সেটা হচ্ছে আমাদের স্কুটি সেগমেন্ট। বেসিক্যালি আমরা আলিজা মার্ট সুনামধন্য যে প্রতিষ্ঠান, এটা আপনার বিভিন্ন রকম আপনারা ব্লগস বা ভিডিওতে দেখেছেন বা অন্যান্য কেউ আমাদের শোরুম সম্পর্কেও জানেন। তো বেসিক্যালি আমরা বাইক সেল করি, বাট ইন দ্য মিন টাইম যারা স্কুটি লাভারও আছেন তাদের জন্য কিন্তু আমরা এনেছি তিনটা স্পেশাল ক্যাটাগরি, যেটা স্পোর্টস সেগমেন্ট ক্যাটাগরি। এই ইন্দোনেশিয়ান তিনটা স্কুটি কিন্তু আমাদের কাছে আছে, হোন্ডা এডিবি যেটা হচ্ছে সিঙ্গেল চ্যানেল এবিএস 150cc-র একটা বাইক, বলা চলে যে মানে বাংলাদেশে যে কোনো রাস্তার জন্য, ভাঙা চূড়া যে কোনো রাস্তার জন্য কিন্তু এডিবি একটা ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল একটা বাইক এবং কমফোর্ট একটা বাইক, এই হোন্ডা এডিবি 150cc-র স্কুটি। আচ্ছা, সো এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার 465,000 টাকা, আসলে পরে আমরা অবশ্যই কর্নার দিব। এর পাশাপাশি আরও অন্যান্য যে সেগমেন্টগুলো আছে, এটা হচ্ছে ইয়ামাহা এনম্যাক্স, এটা ম্যাক্সি সিরিজের আপনার ইয়ামাহা এনম্যাক্স ইন্দোনেশিয়ান 155cc। ডুয়েল চ্যানেল না, এটা সিঙ্গেল চ্যানেল এবিএস বাস ডুয়েল ডিস্ক। আচ্ছা, এবং এটা হচ্ছে এফআই ইঞ্জিন ইয়ামাহা এনম্যাক্স 155cc। আর এর পাশেরটা হচ্ছে আপনার অ্যারক্স এস, লিকুইড কুলড রেডিয়েটর। নর্মালি আমরা জানি যে এয়ার কুলড হয় স্কুটি, বাট আপনার এই ইন্দোনেশিয়ান অ্যারক্স এসে কিন্তু লিকুইড কুলড রেডিয়েটর পাচ্ছেন, যেটা সিঙ্গেল চ্যানেল এবিএস। আচ্ছা, এগুলোর প্রাইস কত রাখছেন? এগুলোর প্রাইস হচ্ছে অ্যারক্স এস এর প্রাইস পড়বে 410,000 টাকা, এনম্যাক্স এর প্রাইস পড়বে 445,000 টাকা। আচ্ছা, এই এনম্যাক্স এর প্রাইস পড়বে 400, এবং এই দুইটাই হচ্ছে, এটা প্রাইস পড়বে 445,000 টাকা, এবং দুইটাই কিন্তু বিভিএ টেকনোলজি, বলা চলে R15 এর ইঞ্জিনই কিন্তু এই স্কুটিগুলোতে দেওয়া হয়েছে। সো বলা চলে এটা প্রিমিয়াম কোয়ালিটির স্পোর্টস একটা স্কুটি। তো ভাই, আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে আপনাদের শপের অ্যাড্রেসটা আরেকবার একটু বলে দিবেন। আমাদের দুইটা শোরুম, একটা হচ্ছে আপনার মগবাজার মোড়ে এসি পশ্চিম পাশে পুলিশ বক্সের সাথেই, ভাতবর্ত রেস্টুরেন্টের সাথেই আমাদের আলিজা মার্টের প্রথম শোরুম, যেটা আমাদের এখন এই মুহূর্তে আমরা আছি। আরেকটা শোরুম হচ্ছে আপনার মগবাজার রেল ক্রসিংয়ের একটু আগে, আপনার ওটা হচ্ছে পশ্চিম পাশে যেতে হবে সোনালী ব্যাংকের ঠিক অপোজিটে। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন শেখ ইমন ব্লগস। আসসালামু আলাইকুম।